খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। অবশেষে শেষ হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। গতকাল 7 দফায় ভোট গ্রহণ শুরু হয়েছিল দেশ জুড়ে। কেন্দ্রের গদিতে কোন দলকে বসালো জনগণ তা জানা যাবে কিন্তু 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে। সেই দিনই জানা যাবে বিজেপির নেতৃত্বে থাকা NDA জোটি ফের ক্ষমতায় আসবে নাকি ইন্ডিয়া জোট দাঁত ফোটাতে পারবে। তবে ভোট গণনার আগেই সমস্ত সংবাদ মাধ্যম ও বিভিন্ন সমীক্ষা সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। প্রতিটি এক্সিট পোলই আভাস মিলেছে যে আবারও কেন্দ্রের ক্ষমতায় আসছে বিজেপি এবং তাদের নেতৃত্বাধীন NDA সরকার 400 আসন পারের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারে বলে জানা যাচ্ছে। তবে দর্শক, বুথ ফেরত সমীক্ষার ফল আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলাফলের নাও মিল থাকতে পারে। TV9 নেটওয়ার্ক পলস্টার পিপলস ইনসাইটের এক্সিট পোল অনুযায়ী জয়ের হ্যাটট্রিক করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন NDA। তৃতীয়বারও কেন্দ্রের ক্ষমতা ফিরতে চলেছে বিজেপি। ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। 1 কোটি জনগণের মতামতের ওপর ভিত্তি করে তৈরি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনে NDA 346টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 162টি আসন এবং অন্যান্য দলগুলি পেতে পারে 35টি আসন। দেশের অন্যান্য সংবাদ মাধ্যম ও সংস্থার সমীক্ষায় উঠে আসা তথ্যেরও মূল্যায়ন করেছে সমস্ত টিভি নেটওয়ার্ক। NDA-র হ্যাটট্রিক। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস, মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে NDA 381টি আসন, ইন্ডিয়া জোট 148টি এবং অন্যান্যরা 14টি আসন পেতে পারে। একই সময় সি ভোটারের সমীক্ষা অনুসারে চলতি লোকসভা নির্বাচনে NDA 368টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 167টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 8টি আসন। চাণক্যর এক্সিট পোল অনুসারে বিজেপি পেতে পারে 400টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 107টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 36টি আসন। জানকি বাত এক্সিট পোল অনুসারে NDA 362 থেকে 392টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 141 থেকে 161টি আসন পেতে পারে, অন্যান্যরা 10টি থেকে 20টি আসন পেতে পারে। ইন্ডিয়ান নিউজ ডায়নামিক্সের এক্সিট পোলে NDA পেতে পারে 371টি লোকসভা আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 125টি লোকসভা আসন এবং অন্যান্যরা পেতে পারে 47টি লোকসভা আসন। রিপাবলিক টিভির ম্যাট্রিক্স এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী NDA 353 থেকে 368টি আসন পেতে পারে, যেখানে ইন্ডিয়া জোট 118 থেকে 133টি আসন পেতে পারে এবং অন্যান্যরা পেতে পারে 43টি থেকে 48টি আসন। একই সময় রিপাবলিক টিভির PMARQ এক্সিট পোল অনুসারে এই নির্বাচনে NDA 359টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 154টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 30টি আসন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।